চাই, এই স্লোগানটার মধ্য দিয়ে আমরা আগামী দিন আমাদের সারা বাংলায় আমরা ছড়িয়ে দিতে চাই তার যে উন্নয়ন এবং তার যা মানে মানুষের জন্য যে সমস্ত প্রকল্পগুলো করেছেন এবং মানুষ যে উপকার পেয়েছেন, হ্যাঁ, এর জন্যেই আমরা এই স্লোগানটা আমরা সারা বাংলায় প্রতিটা গ্রামাঞ্চলে শহরের প্রতিটি জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার জন্যে, এবং আপনারা যেহেতু প্রচারের সবচেয়ে বড় মাধ্যম আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। হয়েছে কন্যাশ্রী প্রকল্পে থেকে 68 লক্ষ মানুষ উপকৃত হয়েছে, বাংলার প্রতিটি মানুষ স্বাস্থ্যসাথী আওতাভুক্ত এবং তারা এই প্রকল্পে 5 লক্ষ টাকা সুবিধা পায়, খাদ্য সামগ্রী থেকে 950 কোটি মানুষ সরাসরি উপকৃত হয়েছে, 34 লাখ মানুষ বাংলা আবাস যোজনা আওতায় নিজের বাড়ি এবং 96 লক্ষ নতুন পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, 1 কোটি 18 লক্ষ 128 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে, প্রথম 5 বছরে কৃষক পরিবারগুলির আয় বেড়েছে এবং এখন তা দাঁড়িয়েছে 78,708 এবং 47 লক্ষ কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসেছেন। ঘোষণা, জেলা স্তরে এই অনুষ্ঠান উদ্বোধনের পর আগামীকাল 21 ফেব্রুয়ারি থেকে প্রতি ব্লক আমাদের পর্যায়ক্রমে এই কার্যক্রম চলতে থাকবে। ধন্যবাদ। দাঁড়িয়ে 3,500 কোটির লিড, এটা পারলি এখনো বলার ক্ষেত্রে তো এক্ষেত্রে কি আপনারা কতটা দেখুন, সাংগঠনিকভাবে আমরা বারাসাত শহরের 35টি ওয়ার্ডেই অত্যন্ত মজবুত। স্বাভাবিকভাবেই আমরা সেই নির্বাচনের ভরাডুবির পর আমরা যে সমস্ত ছোট ছোট গ্রুপ মিটিংগুলো করেছিলাম, আমাদের যে সমস্ত সদস্যরা, কারণ ওরাই তো তৃণমূল কংগ্রেসের মূল সম্পদ, যারা মানুষের দরজায় পৌঁছান, মানুষের কাছে পৌঁছান। কালকেও যুব কংগ্রেসের একটা কর্মী সম্মেলন ছিল, সেখানেও আমি এই কথাগুলো বলছিলাম। তারা কিন্তু মানুষের দরজায় যাচ্ছেন, মানুষের পাশে যাচ্ছেন। এই আমফান থেকে করোনা, মানুষের উপলব্ধি, মানুষের বিশ্লেষণ, মানুষের বিচার তৃণমূল কংগ্রেসের ওই সদস্যদের প্রতি আছে, এটা আমি বিশ্বাস করি। ভীষণভাবে প্রভাব ফেলবে। একটা সরকার যদি আপনার দরজায় এসে বলে আপনার কি প্রয়োজন আমাকে এসে নথিভুক্ত করুন, আর সেই মানুষটা যদি তার পরের দিনই রেজাল্ট পান, তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা বা বিশ্বাস যা ছিল তার থেকে 10 গুণ বেড়ে যাবে। শেষ প্রশ্ন, 3,500 কোটি মার্জিন কি অনেকটা বাড়তে পারে? বাড়লে এখন আজকের দিনে দাঁড়িয়ে যদি কোট হয় তাহলে কি বলবেন, কতটা এগোতে পারবে? নিশ্চিতভাবে মানুষের মোহভঙ্গ হয়েছে, এটা আমার সাথে সাথে আপনিও বিশ্বাস করেন। আলাদিনের আশ্চর্য প্রদীপের যে গল্প উনি শুনিয়েছিলেন, মানুষ বিশ্বাস করেছিলেন হয়তো সাময়িক, কিন্তু সেই বিশ্বাসের মোহভঙ্গ ঘটেছে। মানুষ যাকে বিশ্বাস করেন নিশ্চিন্তে তার কাছেই আবার ফেরত আসবেন, এবং বারাসাতে বিগত দিনে বারাসাতে বিধায়ক যে মার্জিনে জিতেছিলেন তার থেকে কোনো অংশে কম নয়, দরকার হলে আরও 1-2 হাজার বেশি ভোটে জিতবেন। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।